আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছে। আজ 23 জুলাই রোজ বৃহস্পতিবার, প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি কুয়েত, বাংলাদেশ এবং ইন্ডিয়ার সর্বশেষ করোনা আপডেট। যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এখন আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। গত 24 ঘন্টায় কুয়েতে করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে 727 জন। কুয়েতে আজকে পর্যন্ত সর্বমোট করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে 52,247 জন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। গত 24 ঘন্টায় কুয়েতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 687 জন। কুয়েতে আজকে পর্যন্ত সর্বমোট করোনা রোগী শনাক্ত হয়েছে 61,872 জন। গত 24 ঘন্টায় কুয়েতে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 4 জনের। কুয়েতে আজকে পর্যন্ত সর্বমোট করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে মৃত্যু হয়েছে 421 জনের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুয়েতে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 3,808 জনের। কুয়েতে আজকে পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে 4,74,808 জন। কুয়েতে বর্তমানে করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সিরিয়াস রোগী রয়েছে 124 জন। কুয়েতে বর্তমানে করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে চিকিৎসাধীন রয়েছে 9,204 জন। এ ছিল গত 24 ঘন্টার কুয়েতের সর্বশেষ করোনা আপডেট। এখন আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। বাংলাদেশে গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 12,092টি। গত 24 ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,398টি। বাংলাদেশে আজকে পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে 10,79,060টি। গত 24 ঘন্টায় বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছে 2,856 জন। বাংলাদেশে আজকে পর্যন্ত সর্বমোট করোনা রোগী শনাক্ত হয়েছে 2,16,110 জন। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 50 জনের। 50 জন মৃত্যুর মধ্যে 41 জন পুরুষ এবং 9 জন নারী। বাংলাদেশে আজকে পর্যন্ত করোনাক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যু হয়েছে 2,801 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে 2,006 জন। বাংলাদেশে আজকে পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছে 119,208 জন। এ ছিল বাংলাদেশের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। এখন আপনাদেরকে জানিয়ে দেব ইন্ডিয়ার গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। ইন্ডিয়াতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 46,766 জন। ইন্ডিয়াতে আজকে পর্যন্ত সর্বমোট করোনা রোগী শনাক্ত হয়েছে 12,41,654 জন। গত 24 ঘন্টায় ইন্ডিয়াতে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1,135 জনের। ইন্ডিয়াতে আজকে পর্যন্ত করোনাক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যু হয়েছে 29,906 জন। ইন্ডিয়াতে করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সর্বমোট সুস্থ হয়েছে 7,84,440 জন। এ ছিল আমাদের কাছে ইন্ডিয়ার সর্বশেষ করোনা আপডেট। যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন সকলকেই সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। করোনা আপডেট সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো পেতে আমাদের সাইফ বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।